নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সকাল সকাল উঠে পড়েছি এ দেখুন সকাল হয়ে গেছে তো আজ মেয়ের জন্মদিন তাই সকাল করে উঠে পড়েছি চা বানাতে চলে এসেছি রান্নাঘরে মেয়ের আর আমার দুজনের চা বানিয়েছি ও দুধ চা খেতে পছন্দ করে চান সেরে ঠাকুর ঘরে চলে এলাম দুই গোপসোনাদের নিয়ে বসে গেছি চান সারতে ওদেরও চান সেরে ওদের নতুন জামা এনেছে ওর দিদি তোর দিদির আজকে জন্মদিন ওদেরও জামা এনেছে নতুন যে জামা পরিয়ে ওর বাপি বাজারে গেছে বাজার করতে যে পুজো সেরে নেব ঠাকুরের সেবা একটু না ভালো করে দিলে আমার যেন মনটা ঠিক ভালো লাগে না সকাল সকাল মনে হয় আগে কতক্ষণে আমি গোপালকে সেবা করব গোপালের সেবা হলে তারপর সব কাজ সারব সেটাই ভালো লাগে চলুন গোপালের সেবা দেওয়া তো হলো ওর বাপি বাজার থেকে এসে গেছে এইজো চিংড়ি মাছ নিয়ে এসছে মেয়ের আবদার চিংড়ি মাছের মালাইকারি খাবে আর এই যে খাসির মাংস অনেকদিন বাদে হচ্ছে আমাদের বাড়ি খাসির মাংস আর একটু মিক্স রাইস হবে তার জন্য এই যে বোনলেস চিকেন এনেছে টমেটো এনেছে চাটনি খাওয়ার জন্য কিন্তু মেয়ে টমেটোর চাটনি পছন্দ করে না এই যে পেঁয়াজ পাতা আর রসুন পাতা মিক্সড রাইসের জন্য তো বলেছে পেঁপের চাটনি করতে রান্নাটা দেখাতে পারলাম না ব্যস্ত ছিলাম তো চলে এলাম সোজা আশীর্বাদে ও ঠাকুমা বাবা আমি সকলেই আশীর্বাদ করছি আমি আগেই করে নিয়েছি ওরা করছে এবার আমি খাবারটা এদিকে রেডি করছি ওই জন্য আগেই আমি সেরে নিয়েছি আশীর্বাদরা ছেলে ধরেছে ক্যামেরাটা তাই ভালো ধরতে পারেনি এইভাবেই ধরেছে চলুন একেবারে লাঞ্চ থালিতে চলে যাই এই যে মেয়ের আজকে লাঞ্চ থালি এইভাবেই সাজিয়ে দিয়েছি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আমরা এইভাবেই দিই জন্মদিনে আপনারা ভাব দেন এই যে ভলু চলে এসেছে ওকে খেতে দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই ভালো থাকবেন